নমস্কার আমি পূজা আমার নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগটা শুরু করার আগে যে তোমাদেরকে ছবিটা দেখালাম সেটা হচ্ছে আমাদের ক্লাব যাত্রা শুরুর পক্ষ থেকে তারকেশ্বর পূর্ণশান যাত্রীদের জন্য কিছু জল সত্ত্বে আয়োজন করা হয়েছে উপলক্ষে আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাওয়ার জন্য তো দেখো আমরা সবাই মিলে তারকেশ্বর যাওয়ার জন্য গাড়ি করে বেরিয়ে পড়েছি তো গাড়িতে আমরা তোমাকে দেখালাম দা গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব সেফটিভাবে নিয়ে যাচ্ছে যাতে আমরা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমরা তারকেশ্বর পৌঁছাতে পারি তো আমরা তারকেশ্বর পৌঁছে গেছি পৌঁছে গিয়ে খুব খিদে পেয়েছিল। যে কী খাওয়া যাবে যে চলো খালি একটু এগিয়ে যাওয়া যাক তো এগিয়ে যেতে কিচ্ছু দেখতে পাই আর না পাই আমরা ফুচকা দেখতে পেয়েছি ফুচকা খেয়ে তার সাথে আবার ভুট্টা কিনে আমরা ফিরে এসেছি সবাই মিলে খাবো বলে তো দেখতে পাচ্ছ দীনেশ দা বাবাই দা আমার হাজব্যান্ড বসে আছে ওদেরকেও আমরা ভুট্টা দিলাম তো ভুট্টা দেওয়ার পর দেখো আমি দেখাচ্ছি আমরা যেখানে জলসত্ত্ব দেওয়ার জন্য আয়োজন করেছি সেখানে আমাদের সমস্ত সামগ্রী ওখানে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা এখানে খুব ফাঁকা এখনো পর্যন্ত তারকেশ্বর যাত্রীদের আগমন হয়নি তার জন্য আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে কাশী বিশ্বনাথ যাওয়ার উদ্দেশ্যে পৌঁছে গেছি আমরা মন্দিরে তো দেখো মেলার চারপাশ কত সুস্বাদু খাবার এবং খাবারের আরও অনেক রকম স্টল এখানে বসানো হয়েছে খুব খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছে এখানে প্রচুর প্রচুর পুণ্যার্থীদের আগমন হয়েছে তারকেশ্বর যাওয়ার সময় যারা খুব ক্লান্ত হয়ে পড়েন বিশ্রাম নেওয়ার জন্য এখানে তারা থা আসেন তো দেখতে পাচ্ছ খুব ভিড় বললে কম হবে এখানে লাখ লাখ লোকের ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে তেমন মেলা বসেছে সুন্দর সুন্দর এবং মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এরপরেই তোমরা দেখতে পাবে বাবার এক সুন্দর মূর্তি তো তোমরা দেখে নাও দেখো আসছে ওই হচ্ছে বাবার সুন্দর একটা মূর্তি যেখানে সবাই লাখো লাখো পণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালছে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা বেশি সামনেটা করে যেতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছে যদি এই ভিড়ের মধ্যে আমরা এই ওপরে উঠতে যাই তো খুব দেরি হয়ে যাবে কেন আমাদের ওই দিকেও যেতে হবে যেখানে আমাদের জলসত্রের আয়োজন করা হয়েছে তো তোমাদের মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাচ্ছে তোমরা দেখো কত পুণ্যার্থীরা এখানে আগমন হয়েছে তারা কি করছে কীভাবে তারা আছে সেটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের ভেতরেই আর একটা মন্দির আছে যেখানে মা কালী বজরঙ্গবলি বাবা শিবলিঙ্গ প্লাস নন্দী ওখানে আছে তো তোমাদেরকে দেখাচ্ছে চলো মন্দিরের ভেতরটা ঢোকা যাক দেখতে পাচ্ছ এখানেও কত পুণ্যার্থীরা বিশ্রাম নিচ্ছেন এবং বিশ্রাম নেওয়ার জন্য মন্দির প্রাঙ্গন খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে ওনারা ভালোভাবে বিশ্রাম নিতে পারেন বাবাইদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে যাতে আমরা খুব ভালোভাবে ঠাক দর্শন করতে পারি তো দেখতে পাচ্ছ বাবাইদা আছে বৌদি আছে আরও অনেক দাদারা আছে সবাই তো আসতে পারিনি আমরা কিছুজন মিলে এই কাশীনাথ বিশ্বনাথ মন্দিরে এসেছি দেখো বাবা শিবলিঙ্গ এখানেও মানুষ অনেকে জল ঢালছেন প্রণাম করছেন মনের যাক ইচ্ছা বাবার কাছে চাইছেন চাওয়াই তো বাবা ছাড়া আর কে আছে আমাদের বলো বৌদি প্রণাম করলো এশা প্রণাম করলো তারপর আমি প্রণাম সেরে আরও যে ঠাকুরের মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখো খুব সুন্দর আলো দিয়ে এখানে সাজানো হয়েছে মা কালীর মূর্তি এরপরে দেখাচ্ছে বজরাঙ্গবলি মূর্তি এখানেও প্রণাম সেরে আমি আরও চারপাশটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কেন প্রচুর তো ভিড় হয়েছে যার জন্য আমি সেরমভাবে খুব এ করে দেখাতে পারছি না যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন যেদিকেই যাচ্ছি সেখানেই প্রচুর ভিড় এবার দেখো আমরা কিছু ফটো তুলে নিলাম সবাই মিলাম যে কেন এই পরে আমরা এখানে কবে আসবো তার কোনো ঠিক নেই এসেছি তার জন্য যে আমরা এত আনন্দ পেয়েছি সেটাও তো একটা স্মৃতি রাখতে হবে তার জন্য আমরা সবাই এখানে এক এক করে ছবি তুলে নিলাম দেখতে পাচ্ছ আমিও দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এবার হচ্ছে বাবার মূর্তিটা দেখো খুব কাছ থেকে তোলবার চেষ্টা করেছি কেন বেশি সামনে তো যাওয়া যায়নি বিরাট বড় মূর্তি ওই মূর্তির ওখানে সবাই জল ঢালছেন জল ঢেলে পুনাচ্ছিরা আবার নিচে নেমে আসছেন এটা মা কালীর মূর্তি নন্দীর বসে আছেন এরপরে দেখো আমরা গ্রুপ ফটো তুলেছি সবাই মিলে দাদারা ওইদিকে চলে গেছিল বলে তোলা হয়নি এবার আমরা সবাই ফিরে এলাম আমাদের গন্তব্যস্থলে যেখানে আমাদের জলসত্ত্ব আয়োজন করা হয়েছে যেখানে আমাদের দা বিশিষ্ট দাদারা দাঁড়িয়ে আছেন জলসত্ত্বের আয়োজন করেছেন এখানে অলরেডি যাত্রীদের আগমন আরম্ভ হয়ে গেছে যার জন্য আমরা আরম্ভ করে দিয়েছি দেওয়ার জন্য দেখো কত পুণ্যার্থীরা এবার আসছে হেঁটে হেঁটে আসছে হাঁপিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো তাদেরকে আমি লজেন্স দিচ্ছি আরও যারা আছে তারা বিস্কুট দিচ্ছে জল দিচ্ছে তো আমি লজেন্সের দায়িত্বটা নিয়েছি যে আমি এটা দিই কেন সবাই তো একসাথে দিলে হবে না কিছু কিছু করে সবাই দায়িত্ব নেওয়া হয়েছে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে বাবার মূর্তি করে নিয়ে কাঁধে করে যাচ্ছে বিভিন্ন রকম নানান রকম বড় বড় তোমাদের জলের কলসি করে নিয়ে যাচ্ছে ছুঁটছে মানে দাঁড়াচ্ছে না কারণ ওদেরকে যেতে হবে আমরা যেখানে ছিলাম সেখান থেকে ওরা তারকেশ্বরটা অনেকটাই দূরে সেক্ষেত্রে হেঁটে যেতে হবে ওদেরকেও তো পৌঁছাতে হবে দেখতে পাচ্ছ আরও একটা মূর্তি দাঁড়াতে পারছে না কেউ ছুঁটছে যাতে মানে দাঁড়াচ্ছে না দাঁড়ালে তো বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আমরাও দিতে দিতে স্টপ করে দিচ্ছি কেন ওরাও ছুটতে চলছে বৃষ্টির মধ্যে ভেজা ভিজে দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের ক্লাবের এইটা পঞ্চমতম বর্ষ কিন্তু আমি এই অনুষ্ঠানে যাচ্ছি এই প্রথম এত ভালো একটা যে এক্সপিরিয়েন্স হবে এত ভালো একটা যে অভিজ্ঞতা হবে সত্যি আমি কল্পনা করতে পারিনি যে তারকেশ্বরে এত যাত্রীরা যায় জল ঝালতে লাখ লাখ লোকেদের ভিড় মানে এত ভিড় হয়েছে ভোর চারটে বেজে গেছে তখনও পর্যন্ত ভিড় কিন্তু আমাদের এবারে বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে চারটে বাজে আমাদের যে জলসত্তর সামগ্রী ছিল সেটাও আমরা শেষ করে ফেলেছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো এতটা যে ভালো কাটবে সত্যি আশা করতে পারিনি চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক আমাদের যা দান সামগ্রী ছিল সমস্ত কিছু শেষ হয়েছে তাই শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা হব আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে